হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির পাঁচশো জন অজ্ঞাত নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে নাশকতা তৈরি করার জন্য এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য এই কাজটা করেছে মামলা হয়েছে কালকে তো আপনারা জানেন অত্যন্ত ন্যাকারজনক ঘটনা তারা ঘটিয়েছে তারা মানুষের গাড়ি ভেঙেছে রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে পুলিশের উপরে ইটপাটকেল মেরেছে এই ঘটনায় মামলা হয়েছে এবং তাদের বেশ কিছু শীর্ষ নেতা সহ প্রায় পাঁচ শতাধিক অজ্ঞাত আসামিকে এখানে আসামি করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে বিএনপি নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেয় দুপুর দুটার সময় পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয় গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা পালিয়ে যায় মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয় ডেক্স নিউজ সি প্লাস টিভি